ঢুকতে জুতো দিয়ে ঢুকি, একজন মসজিদে ঢুকার সময় জুতো খুলে ঢুকি, কমন সেন্স টাইস কিন্তু একই। এটার সম্পর্ক আল্লাহর ঘরের সাথে, ওটার সম্পর্ক আমার ঘরের সাথে। আমার ঘরের টাইস নষ্ট হয়ে যায়, পিৎকা দিয়ে ফেলে দেয়, জুতো নিয়ে ঢুকি, যা মনে হচ্ছে তার কোনো সমস্যা নেই। মসজিদের সাথে যে টাইসটা লেগেছে এটা জুতো তো প্রশ্নই আসে না, না পাবো বস্তু ঢুকি না, একই টাইস সম্পর্ক। যে সম্পর্কের বড় দাম, কোরআনের গিলাফের সাথে কাপড়ের সম্পর্ক, একই কাপড় আপনি শার্ট বানালেন, জামা বানালেন, ছিঁড়ে গেলে ফেলে দিলেন, আর কোরআনের গিলাফ ছিঁড়ে গেল পায়ে পড়লে কান দিয়ে মাথায় নিয়ে। সম্পর্ক কার সাথে? সম্পর্কের অনেক দাম। আর যার সাথে সহেবে কোরআনের সম্পর্ক হয়ে যায়, তিনি হাদিয়ার মালিক, রহমতের নবী, যিনি সহেবে কোরআন, যার সাথে সহেবে কোরআনের সম্পর্ক হয়ে যায়, সে আল্লাহর ওলি হয়ে যায়। যেমন পাহাড় লোহাকে ভয় করে, কেন? লোহা দিয়ে পাহাড় কেটে ফেলে। লোহা কাকে ভয় করে? আগুনকে। আগুন মধ্যে লোহা ঢুকলে পানি হয়ে যায়, গলে যায়। আবার আগুন কাকে ভয় করে? মেঘ বৃষ্টিকে, নিভে যাবে। আবার মেঘ বৃষ্টি কাকে ভয় করে? বাতাসকে। বাতাসটাকে, বড় বড় বিল্ডিং আছে, বাতাস সৃষ্টি হয় তার চলাফেরা করতে। আবার বড় বড় অট্টালিকা কাকে ভয় করে? মানুষ রেগে বেড়ে। মানুষ কাকে ভয় করে? আল্লাহ মরণকে। এমন কোন মানুষ নাই যে মরণকে ভয় করে। আমি একটার পর একটা বললাম বুঝাবার জন্য, পাহাড় ভয় করে লোহাকে, লোহা ভয় করে আগুনকে, আগুন ভয় করে মেঘমালাকে, মেঘ বৃষ্টিকে, মেঘমালা ভয় করে বাতাসকে, বাতাস ভয় করে অট্টালিকাকে, অট্টালিকা ভয় করে মানুষকে, মানুষ ভয় করে মরণকে, আর মরণকে ভয় করে মানুষ। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নেই। আমরা বুঝতে একটু সময় লাগে আর কি, বুঝতে সুতা ভাইরা, এই যে সবে রাত আসতেছে, আমাদের আল্লাহর ওলি হওয়ার জন্য প্রচেষ্টা করলে হযরতে মামতে মুতালার খেল নাই, উনি সবে বরাতের রাত্রে সবে অবশ্য রাফি হতে অথবা জিন্দুল মিস্ত্রি দুজন একজন হবে। তো উনি বলছেন আমি সব ঘুমের ঘরে আমি খুব বেশি মদ খেতাম, মদ খেতে খেতে আমার ছোট্ট একটা ছোট্ট বাচ্চা ছিল, যখন মদের বোতল সামনে নিতাম তখন আমার বাচ্চা টান দিয়ে ফেলে দিত। বাচ্চারা আস্তে আস্তে বড় যখন হলো হঠাৎ করে মরে গেল। মরে যাওয়ার পরে আমি খুব আফসোস করছি, আমার বাচ্চাটা চলে গেল, মেয়েটা চলে গেল। তো আমি একদিন স্বপ্নে দেখলাম, যেদিন স্বপ্নে দেখলাম ওদিন ছিল সবে রাতে রাত, আমি দেখি আমি হঠাৎ করে আমার পিছন থেকে একটা সাপ আমি খুব জোরে সরে তাড়া করছি, আমি সামনে দিয়ে দৌড়াচ্ছি, দৌড়াতে 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 দেখি সামনে বিরাট এক অগ্নিকুণ্ড, সেখানে গিয়ে আমি ব্যাক করলাম। ব্যাক করে দেখি একজন বুজুর্গ ব্যক্তি, আগে ভাইজান পিছনে সাপ সামনে আগুন, আমার একটু বাঁচান না আপনি, আমি তো পারবো না, আপনি এক কাজ করেন অমুক পাহাড়ের মধ্যে যান, সেখানে কোনো আমানত যদি থেকে থাকে হয়তো আপনাকে সেভ করতে পারে। পুলিশ পাহাড়ের দিকে উত্তর দিয়ে দেখেন একটা ঘর দরজা খুলে গেল, একটা ছোট্ট বাচ্চা বের হয়ে কোরআন তেলাওয়াত করছে, আর সাপটাকে ধরে মেরে ফেলেছে, আগুনটা নিভিয়ে দিয়েছে। প্রশ্ন করলাম তুমি কে? আব্বা তুমি আমাকে চেনো না, আমি তোমার মেয়ে বসি। ছোট্ট বাচ্চা যদি মারা যায় কে আমাদের ময়দানে সে জান্নাতে যাবে না, মা বাপ ছাড়া। যদি সে ইমানদার
তো তুমি এই যে সাপটা মারলে এটা কে? এটা হলো তোমার পাপ। এই পাপের কারণে সাপটা আগুন দেখছো, এই আগুন তুমি জ্বলবা। তোমাকে পাপ আর সামনে আগুন দেখলা, আর যে বুজুর্গ ব্যক্তি দেখলা, এটা তোমার সামান্য ন্যাক আমল। সামান্য ন্যাক আমাদের পাচার কোনো সুযোগ ছিল না। আমি তোমার আব্বা, আমি তোমার মেয়ে হয়ে আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে সাহায্য করব। ঘুম থেকে উঠে দিদি তুই তওবা করে দে, খালের দিলে তওবা করে তুমি আল্লাহর নবী হয়ে যাবে। সুযোগ আসতেছে আমাদের আগামী পহেলা মে দিবাগত রাত্র সবে বরাতলা, এটা তো মোবারক। যে তত কথাই বলুন, এগুলি নিয়ে কোনো মাথা ঘামানোর প্রয়োজন নেই। সবরাত পালন করা এটা নতুন জিনিস নয়, এটা অনেক পুরনো জিনিস। বিভিন্ন ফেতনার কথা সমাজে আসবে, এটা বিদাত, নাজায়েজ করা যাবে না। যারা ভালো কাজে বাধা দেয় এরা কখনোই শয়তান ছাড়া কিছু না, এটা আপনার মনে রাখবেন। কারণ ভালো কাজে বাধা দেওয়া শয়তানের কাজ, আর ভালো কাজে উৎসাহ দেওয়া ইমানদারের কাজ। এ কথা আমরা সবসময় খেলাম। আসছে সবরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একটা রাত্রকে নির্ধারণ করে দিয়েছেন। আমি মাঝে মধ্যে প্রায় বলি এ সময় আসলে, যে লাইলাতুল কদরের ব্যাপারে কোন রাত্র হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে পার্টিকুলারলি বলেন নাই। 21 রাত্র হবে রমজানের, অথবা 23 রাত্র, অথবা 25 রাত্র, অথবা 27 রাত্র, অথবা 29 রাত্র। উনি 5টা রাত্র নির্ধারণ করেছেন, যার কারণে এতেকা করি 5টা রাত্র পাওয়ার জন্য। একটা একটা তো ভালো, 10 দিন এতেকা করলে 21 রমজান থেকে সাবানের 6:44 দেখা পর্যন্ত এই রাত্রগুলো আমরা এতেকা করলে একটা না একটা রাত্র যদি সবে কত হোক না কেন আমি পাবো তো। যেন এতেকাবের গুরুত্ব অনেক বেশি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাত কদরের ব্যাপারে একেবারে নির্ধারণ করে অমুক রাত্রি হবে, লাইলাতুল বরাতের ব্যাপারে নির্ধারণ করে দেবেন লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র 15 রাত্র হচ্ছে সবে বরাত। সুবহানাল্লাহ। সুতরাং দলিলের ক্ষেত্রে, হাদিস শরীফের ক্ষেত্রে সবে বরাতের ডকুমেন্টটা খুব মজবুত। সুবহানাল্লাহ। ওটা হলো 5 রাত্র, আর এটা এই রাত্র আসতেছে আগামী 14 তারিখ দিবাগত রাত্র সবে বরাত। এই রাত্রে আমরা যদি খালেস দিলে তওবা করি, আল্লাহ আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, তুমি ইচ্ছা করলে আমার লাশকে এই রাত্রে সবে বরাতের রাত্রে প্রথম আসমানে 300 রহমত দরজা করে দিবে। কত? 300। আর সকল গুনাহগার আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি মাফ করি। আসল কোন অভাবী লোক রেজেক্ট চাচ্ছ, আমি আল্লাহ রেজেক্ট দেব। এই রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণায় হযরতে মিকাইল সালাম কাল এক বছরের বাজেট দিবে, রিজিকের বাজেট, মেঘ বৃষ্টির বাজেট। হযরতে প্রথম আসমানের ফেরেশতা ইসমাইল আলাইহিস সালাম কাল একজন ফেরেশতা, উনি প্রথম আসমানের, ওনাকে বাজেট দিবেন তুমি কি করবে না করবে এক বছর। হযরত আসফান আলাইহিসসালামকে বাজেট দিবেন মৃত্যু বাজেট। ফেরেশতাকে আল্লাহ, আমরা বাৎসরিক বাজেট জুন মাসে করি আমাদের সংসদে, এক বছরের বাজেট পেশ করা হয়, এক বছর আমরা কি করব না করব। কারণ দুনিয়াটা হচ্ছে পরকালের একটা নমুনা, দুনিয়াটা পরকালের নমুনা, নিয়ম, সিস্টেম। আল্লাহ নবী রাহমাতুল্লাহ ঘোষণা আমাদের বোঝা যায় এই সবে বরাতের রাত্রে বাজেট হবে। আমরা যদি এই রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমি গুনাহগার, আল্লাহ ইচ্ছা করলে আমাকে ওলি বানিয়ে দিতে পারে, আমি অভাবী, আল্লাহ ইচ্ছা করলে আমাকে মুক্ত করতে পারে। আমি বিভিন্ন সমস্যা আছে কাজকর্মের মধ্যে, কারণ নসিবের মধ্যে লেখা আছে এই পাপ করবে, খালেস দিলে তওবা করবে, আল্লাহ পাপটা অন্যভাবে ঘুরিয়ে দেবে। মাঝে মধ্যে আমি বলি আপনার মুসলিমে লেখা আছে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, কিরকম আছে তাকদীর? আমরা তকদীর বিশ্বাস করি তো, মুসলমান হিসেবে তকদীর কে বিশ্বাস করতো, রাম লীলা ই মালাইকা নিয়োগ তো কি হলো ওরে আল্লাহ আমাদের অবস্থা তকদীর শারি তকদীর মধ্যে ভালো মন্দ যা আছে একজন ইমাম যদি বিশ্বাস করতে হবে আপনাকে, যদি বিশ্বাস না করি আমি ইমাম না।
একজন মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আমি তকদির ভালো মন্দ বিশ্বাস করি, এটা ফয়সালা হয়েছে, তকদির আমার ফয়সালা করে দিয়েছে, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন তুমি অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্টে মারা যাবে, এই অ্যাক্সিডেন্ট মারাটা আল্লাহ ঘুমের মধ্যে দিয়ে দিতে পারে, ঘুমে দেখলে স্বপ্নে মারা গেছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, মারা গেছেন, আল্লাহ পরিবর্তন করে দিন, আর তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ, কিছু কিছু তকদির আছে যেগুলো দোয়ার দ্বারা পরিবর্তন হয়ে যায়, নিজের দোয়া হতে পারে, মা বাবার দোয়া হতে পারে, কোন আল্লাহ ওয়ালার দোয়া হতে পারে, আল্লাহ কোনো বান্দার দোয়া হতে পারে, সেই দোয়ার দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবেন, কারণ হসিবিলের কাছে আপনি পাপ করবেন, জেনা করবেন, সেটা আপনার বাস্তবে না হয়ে ডাইপ্রেশনের মাধ্যমে স্বপ্ন দূষণ মাধ্যম হয়ে যেতে পারে, এই যে পরিবর্তন, মাহের অন্ধকার আসতেছে, এর আগে যখন প্রস্তুতি নেই, আল্লাহ আমি অনেক পাপ করেছি, অন্যায় করেছি, বুঝতে পারতেছেন না কিন্তু এত লম্বা সেজদা দিচ্ছে কেন, আমার হুজুর খুব কষ্ট হচ্ছে, প্রাণ বের হয়ে যাবে, হুজুর সলিল মুবারকের মধ্যে আম্মাজার আয়েশা সিদ্দিকা হাত দিলেন, হুজুর কিছুক্ষণ পরে মাথা মুবারক উঠিয়ে বললেন, আয়েশা তোমার প্রতি আল্লাহ রসুল কি জুলুম করেছে? ওই ইয়া রাসূলুল্লাহ, না না না, অবশ্যই জুলুম করেন নাই, আমাকে তুমি সেজদা থেকে উঠাইলে কেন? ওই ইয়া রাসূল, আমি বুঝতে পারতেছি লম্বা সেজদা দিয়েছেন, আমার মনে হচ্ছে আপনার প্রাণ বের হয়ে যাবে, এত লম্বা, অনেক আপনি আবার দেখবেন তো অনেকক্ষণ সেজদা দিলে কিন্তু খুব কষ্ট হয়, কি বলে কি বলে, অনেকক্ষণ সেজদা দিয়ে পড়ে থাকলে আপনি দেখবেন পাঁচ মিনিট দেখে আজকে টেস্ট করে দেখেন, পাঁচ মিনিট সেজদা দিলে খুব কষ্ট হয়, মনে হয় প্রাণ বের হয়ে যায়, ডক্টর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা দিয়েছেন, আমাদের ওই খেয়ালে ওনাকে জাগালেন, আমার হুজুর বললেন, আচ্ছা আজকে জানো কোন ডাক্তার, ওই ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল এই সবচেয়ে বেশি ভালো জানেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে আজকে লাইলাতুন নিসফ মিন শাবান, আজকে শাবানের 15 তারিখ রাত, আজকে রাতটা আমার আল্লাহ ওয়াদা করেছেন মাগরিব থেকে ফজর পর্যন্ত, হাত্তা মাতলাই ফজর, ফজর পর্যন্ত আমার বান্দাগুলো রহমতের দরজা খুলে দিলাম, 300 রহমতের দরজা খুলে আছে, আমি সেজদা করে করে আল্লাহর রহমত কামনা করছি, আমার কোটি কোটি উম্মত পার করাবার বাতিল পন্থীরা কথার কথা আমাদেরকে মুশরিক বানাচ্ছে, দেখুন তো আপনারা এই যে বিদ্যুৎ চলছে, একদিন দুই দিন তিন দিন যদি বাংলাদেশে ঢাকা শহরে বিদ্যুৎ না থাকে তাহলে পানি বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, মিল্কাকারা বন্ধ, গাড়ির ইঞ্জিন বন্ধ, সব বন্ধ, বিদ্যুৎ নাই, পানি নেই, খাওয়া দাওয়া নাই, অফিস বন্ধ, আদালত বন্ধ, কারখানা বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ হয়ে যায়, কেন? বিদ্যুৎ পাওয়ার বন্ধ হয়েছে, ট্রান্সমিটার চলে গেছে, ট্রান্সমিটার সম্পর্ক কোথায়? পাওয়ার হাউসের সাথে, যেখানে পাওয়ার হাউস আছে ট্রান্সমিটার ঠিক হইল, পাওয়ার হাউসের সাথে সম্পর্ক না থাকলে তাহলে আপনার সব বন্ধ হয়ে যায়, এটা নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, মানে পানি নাই, খাওয়া নাই, গাড়ি নাই, মেল নাই, ইন্ডাস্ট্রি নাই, সব বন্ধ, কারণ পাওয়ার হাউসের সাথে এটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, আর আমার নবী হচ্ছে সমস্ত ইমানের পাওয়ার হাউস, পাওয়ার হাউসের সাথে যাদের সম্পর্ক নাই তারাই বলবে সবে বরাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, উরুস নাই, ফাতিহা নাই, মাজার নাই, মিলাদুন নবী নাই, মেরাজুন নবী নাই, নাই কেন? সম্পর্ক নাই তো,
আর ওই পাওয়ার হাউসের সাথে সম্পর্ক আল্লাহর বলিরা বলিদাবি ট্রান্সমিটার, ওই ট্রান্সফরমার মিটারের মাধ্যমে আমরা ঘরে বিদ্যুৎ পেয়ে যাই। আমার ট্রান্সমিটারের মাধ্যমে যত পাওয়ারের বাল্ব লাগাবেন বাল্ব জ্বলবে, ওর মাধ্যমে সমস্ত আউলিয়া কেরামের সম্পর্ক পাওয়ার হাউসের সাথে, মদিনার কামিলওয়ালার সাথে, মদিনার কামিলওয়ালার সাথে সম্পর্ক হওয়ার কারণে ওনারা বলেন না না, নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, যাকাত যেমন আছে, সবকরাত আছে, সবে কদর আছে, মিলাদের নবী আছে, মিলাদুন নবী আছে, মিলাদ আছে, কেয়াম আছে, ফাতেহা আছে, মাজার আছে, জিয়ারত আছে, আপনার পাওয়ার যদি সম্পর্ক না থাকলে সব যেমন নাই, যারা নাই নাই বলে তাদের সম্পর্ক রহমতের নবীর সাথে নাই। সম্পর্ক থাকার কারণে আমরা সবরাত পালন করবো ইনশাআল্লাহ, আমার ঘর আল্লাহর রহমতের নূরে নূর আমি হয়ে যাবে। আমার ভাইরা, এই রাত্রে বেশি বেশি ইবাদত করার জন্য রহমাতুল্লিল আমি যদি সেজদা করে থাকতে পারেন আমি পারবো না কেন? একটা বিশেষ রাত্র, সব রাত্র সমান না, সব দিন সমান না, মনে রাখবেন বিশেষ বিশেষ রাত্র অন্য উন্নতির জন্য রেজাল্ট ছিল না, আমার প্যারা রসুল আমাদের জন্য সেই ব্যবস্থা করে দিয়েছেন, কোন উন্নতির জন্য সেটা ছিল না। এত সুন্দর একটা রাত্র পাইলাম, এমনও হতে পারে সারা বছর পড়ে নাই, এই রাত্রে করলে লাভ কি? আর ব্যর্থ, সারা বছর গুণাগার ছিলাম, এই রাত আল্লাহ ওয়াদা করেছেন কোন গুণাগার যদি থাকো আমি আল্লাহ ওয়াদা করলাম মাগফির লাহু, আমি তোর গুণ ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ, কি ওয়াদা করেছেন? আল্লাহ এই রাত্রে আল্লাহ ক্ষমা করবেন ওয়াদা করেছেন, অন্য রাত্র ক্ষমা করবেন স্পেশাল অর্ডার নাই, সবসময় আল্লাহ ক্ষমা করবেন, স্পেশাল কিছু কনসিডারেশন হয়ে যায় বিশেষ বিশেষ দিনে, একটা বিশেষ দিনে বিশেষ সময়ে অনেক কিছু মাফ হয়ে যায়, গভর্নমেন্ট বিশেষ দিনে আসামিদেরকে মাফ করে না, পরকালের নমুনা তো দুনিয়াটা আর দুনিয়া মাত্র আখেরা, পরকালের নমুনা তো ওইটা, বিশেষ বিশেষ দিনের সময় আছে, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, অন্য কোন উম্মতের জন্য স্পেশাল কোন দিবস ছিল না, একটা বা বিশেষ দিবস ছিল না, সবরাত রাত্র আপনারা একটা স্পেশাল ডে পাইলেন, ভালো একটা রাত্র পাইলেন, এই রাত্রে ঘুমাইবা না, আল্লাহ রাসূল বলেন কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, কাসকাসুবির হাদিস টুক আল্লাহ রাসূল বললেন এই রাত্রে তোমরা সজাগ থাকবা, পরের দিন তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ, রোজার ওয়াদা নির্দেশ কুমু যদি কমপক্ষে দশ রাকাত নামাজও পড়তে পারো, কত প্রতি রাকাত আপনারা পারবেন সঠিক, দশ রাকাত নামাজের মধ্যে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে ইনশাআল্লাহ আল্লাহ তোমার বিগত জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। ভাই বুনিয়াদুল তালিবিনের মধ্যে একটা কথা বলেছেন, আমরা গোসল করতে মানি না, যারা মানি তারা করছে, যারা মানেন না ভিন্ন কথা। আমাদের দেশে এমন কিছু আছে, হয়তো জুনুল মিশ্র রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা এমন হলো, তো কিছু অলি বিরোধী লোক থাকে, এরকম একজন আল্লাহর অলি বিরোধী লোক ওনার পিছনে আসছে, দুজন দুজন মুরব্বি সাহেব,
ওনার পিছনে নামাজ পড়বে। নামাজ পড়তে গিয়ে দেখে গিরে এত বড় অমি নাকি আল্লাহর অলি, কেরাত তো সুন্দর মতো হয় না, ওনাদের কেরাত আবার বড় সুন্দর। আরে বাপ রে বাপ, কেরাত এমন সুন্দর টান মানে কলিজা নিয়ে যায়, আসলে গলার ভিতরে যায় না, এত সুন্দর কেরাত তো এত বড় অলি দাবি করে, উনি তো কেরাত সুন্দর না। তো রাত্রে ওনারা কি পরীক্ষা করবো কথাবার্তা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। তো উনি বলে ঠিক আছে, আর আপনারা যেন আমার এখানে এসেছেন, আপনার তো মেহমান হয়েছে, সুতরাং আপনারা আজকে আমার এখানে থাকেন, পানির মধ্যে নামলেন, ডুব দিলেন, ডুব দিয়ে মাথা উঠিয়ে দেখে ওনাদের কাপড়ের উপরে বাঘ বসে আছে। শীতের মধ্যে পানির মধ্যে কতক্ষণ থাকা যায়, চিন্তা করে ভাই বাঘের ভয়ে উঠতে পারতেছে না, পানির মধ্যে থাকতে পারতেছে না, মুসিবত উত্পন্ন করে, পানির মধ্যে থাকলে মরো উঠলো কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছে। হঠাৎ করে যেন মুসির আহমদুল্লাহ রায় ঘর থেকে বের হয়ে দেখলেন দুই মেহমান পানির মধ্যে, আর বাঘ আল্লাহকে ভয় করে দুনিয়া সবাই তাকে ভয় করে। আমি জানি তুমি কেন তাকে ভয় দেখাচ্ছ, এরা আমারে পরীক্ষা করতে এসেছে, আমি কি আল্লাহর ওলি কিনা এরা পরীক্ষা করার জন্য সারা রাত আমার ঘরে ছিল, এখন গোসল করবে, নাস্তা করবে, বিদায় নেবে, অথবা কিছু প্রশ্ন করবে, এরে বাদ যা যা কানে ধরে আসতে বের করে দিলেন, যা তোমার পথে তুমি যাও, আমার মেহমানদেরকে ভয় দেখাইও না। ও আমার ভাইয়েরা মনে রাখবা, ওলি বিদ্বেষী লোক এখন আছে, অলি বিরোধী লোক তখনও ছিল, এখনো কম শোনা বাড়ছে, তো উনি জুমার নামাজটা কোন রকম পড়ে বের হয়ে গেলেন। আর উনি এই অলি বিরোধী মুরব্বি সাহেব মনে ফিরে উনি নাকি এত বড় আল্লাহর অলি, নিয়ম হলো মসজিদে আগে ঢুকবে শেষে বের হবে, আগে ঢুকবো শেষে বের হবে, আমরা তো উল্টা ডাল আগে বের হয়ে যাই, সবসময় খেয়াল রাখবেন মসজিদে অন্তত জুমার দিন হলো আগে আসবো শেষে যাবো, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ করুন, ইনশাআল্লাহ রাত রাত করে আসতে দেরি যান, তাও কি কিসের আছে, খাবো কম ঘুমাবো করে না, খাওয়ার পরিমাণ কম, ঘুমানো ডায়াবেটিস করবে না, যত ঘুমানোর খান খালি ডায়াবেটিস হয়, মানুষ তো আমি একটু আগে আমার এখানে বসে বললাম, আমরা রিজিক আমাদের জন্য, আমি রিজিকের জন্য আসবে তখন মানুষ দুনিয়াদার কম হবে, আমরা খুব বেশি দুনিয়াদার হয়ে গেছি, আল্লাহ আমাদের সমস্ত সবাইকে দুনিয়াদার থেকে ফেরত আসার তৌফিক দান। হযরতে বশর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলেন,
বিদ্বেষী লোকটা মৌলবী সাহেব পিছনে শুরু করলেন, যাই দেখা একটা দোকানে গেলেন রুটি নিতে, সমস্ত খাওয়া লাগে ফাঁক হয়ে গেছে না, রুটি নিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 উনিও পিছনে যাইতে যেতে 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 হঠাৎ করে যাই দেখা একটা আরেকটা মসজিদের রোজার মধ্যে একজন অসুস্থ রুগীকে আমি পানি ভিজিয়ে ভিজিয়ে রুটি দেখাবো। আমি তো অন্ধটা মনে করলাম, অসুস্থ রুগীর জন্য উনি পেরেশান হয়ে গেলেন, এত এসে তারে পানিতে ভিজিয়ে অথবা ডাল বা কোনো একটা দিয়ে ওনাকে রুটি খেয়ে আবার চলে আসছেন। হঠাৎ করে উনি চলে আসলেন, ওই অসুস্থ রুগীকে প্রশ্ন করলেন, ওই ওই বিদ্বেষী লোকটা, এই মিয়া উনি কে? তো উনি বললেন অসুরহাতি। আরে তুমি ইয়েটা করো। তো হযরত বশর হাফি রহমতুল্লাহ আলাই ওই রুগীর সামনে বলি বিদ্বেষী লোকটা যা বলতেছে, ভাইজান উনি আপনারকে খাওয়ার পানা উনি প্রতি শুক্রবারই এসে আমার একটা রুটি খাওয়ায়, একটা রুটি আমার এক সপ্তাহ ধরে বলির হাতের বরকত, একটা রুটি খাওয়ার সাথে সাথে এক সপ্তাহ পর্যন্ত আমার খাওয়া লাগে না, প্রতি শুক্রবারে আসেন আমাকে একটা রুটি খাওয়িয়ে যান। উনি এখন কোথায়? উনি তো বাগদাদ চলে গেছেন। তো বাগদাদ ঘন্টায় কত মাইল? 40 মাইল। 40 মাইল? আমি তো ওনার কিছু কয়েক কদম হাঁটলাম মাত্র, না উনি 40 মাইল দূর থেকে আসে। তখনকার সময় বাহন বাহন ছিল না, 40 মাইল যাইব কিভাবে? এক সপ্তাহ রুগীর কাছে বসে আছে। এক সপ্তাহ পরে আবার তখন বসর আপনি রহমতুল্লাহ আসলেন, আবার রুটি খাওয়াইলেন। খাওয়ানোর পরে বলে, ও তুমি আমার পরীক্ষা করতে আসছো, আমি মসজিদ ছেড়ে দৌড়াইলাম কেন? খেদমতের খান সৃষ্টির স্বভাবে ইবাদত, নামাজ পড়া যেমন ইবাদত, মানুষের উপকার করা, রুগীর খেদমত করা, অসহায়ের পাশে দাঁড়িয়ে যাওয়া, অভাবের কাছে দাঁড়িয়ে যাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে ইবাদত। মনে রাখবেন, মানুষকে সাহায্য করা, অভাবের অভাবী অভাব দূর করে দেওয়া, মানুষকে ভালোবাসা, এটা জাতীয় বিষয় নয়, এটা আল্লাহর নবীর সুন্নত, আউলিয়া কেরামের সুন্নত। শিক্ষা যেমন জন শিক্ষা। মনে রাখবেন, পরের সপ্তাহে যখন আসলেন, হুজুর আমাকে মাফ করে দেন, ঠিক আছে আমার পিছনে হাঁটো, তিন চার কদম দেওয়ার সাথে সাথে 40 মাইল অতিক্রম করে বাগদাদ শুনি। কেন বলছিলাম, এই রাতের মক্ষণ সময় হলো, এই রাত খালের দিলে তওবা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। কি হওয়া যায়? আমরা খালের দিলে তওবা করব, যদি আমরা কোনো শিরিক না করি, অর্থাৎ মুসলমান তো শিরিক করে না, তাদের ফতোয়া মানবেন না, যদি কন্টিনিউ মদ্য পান করে খালের দিলে তওবা করে আল্লাহ মাফ করে দেবে। কেউ যদি জেনার অভ্যাস থাকে খালের দিলে তওবা করে আল্লাহ মাফ করে দেবে। কেউ যদি মা বাবার অবাধ্য হয়ে থাকে আজ থেকে তওবা করে আল্লাহ জীবনে মা বাবার কষ্ট দেব। এই নিয়ত করে আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, মা বাবার কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে অলি বানিয়ে দেবে। আমার ভাইরা কথাটা কেন বললাম, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার। আল্লাহর প্রিয় বান্দা হলে দুনিয়ায় ভয় নাই, আখেরাতেও ভয় নাই। বলেন না, বলেন না, আমরা মৃত্যুকে সবাই ভয় করি, মৃত্যু আমাকে মৃত্যুকে ভয় করে না এমন কোন মানুষ কাফের বলে না মুসলমান বলে, অন্য ধর্মের লোক বলে না মুসলমান বলে, ইসলাম ধর্মের লোক বলে, এমন কোন মানুষ নাই যে মৃত্যুকে ভয় করে। আমরা সবসময় মৃত্যুকে ভয় করি, আর আল্লাহ ওয়ালা হয়ে গেলে মৃত্যুর দ্বারা হয় না, খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহসানুন। আল্লাহ বলেছেন তার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহ গো, মাহে শাবানের সবাবরাত রাত্র যে যে ফতোয়া দেখ না কেন, আমরা ফতোয়া মানব না, আমরা সারা প্রসাদ থাকব, জিকির আজকার করব, নফল ইবাদত করব। গাউসুল পাক বললেন, দুনিয়াত তালিবের মধ্যে যদি পারো 100 রাকাত নামাজ পড়ো। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার কুল হুয়াল্লাহ, কতবার? 10 বার। তাহলে কতবার কুল হুয়াল্লাহ হবে? 1000 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি জীবনে 1000 বার কুল হুয়াল্লাহ একসাথে করি নাই, করছেন কি? না।
বাঘে বাঘ হয়তো ঘুরছি, তা সুযোগ যখন এসেছে বেশি সময় লাগবে না। যদি আপনারা কেউ অবসর থাকেন তাহলে আপনারা মা বন্ধুর খুব ঘুরবেন। আবার এই রাত্রে আম্মা যারা আশেপাশে দেখো বলছেন এসেছে রহমতুল্লিল আলামিন, হঠাৎ করে উনি বিছনার মধ্যে পেলেন না। সবসময় ওনার পাশে থাকেন রাত্রে, হঠাৎ করে চিন্তা করে কিরে হুজুর মনে হয় অন্য কোনো বিবিদের ঘরে গিয়েছেন, এটা ওনার সন্দেহ। আম্মা যান আয়েশা সিদ্দিকার সন্দেহ, উনি বের হয়ে সবার ঘরের দরজা দিয়ে গেলেন, না দরজার কোথাও তো রসুলের দরজা খোলা নাই, আর হুজুর জুতা মোবারক নিয়ে তো ঘরে ঢুকতেন না। কারো দরজার মধ্যে হুজুরের জুতা মোবারক নাই, জুতা মোবারক নাই, কি বল জুতা বলেন না, মোবারক বরকত, আমার হুজুর জুতা মোবারক বরকত আছে না, যে জুতা পাক মোবারক নিয়ে লা মাকানে আল্লাহ তুলে কান্না কাড়ি বলছেন। অনেকক্ষণ পর বের হলেন, ইয়া রাসূল আল্লাহ দুইটা বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল উনি কান্না খুঁজে বের করলেন, পূর্ণিমা রাত্র হলো দূর থেকে কাউকে চিনা যায় না, আবা দেখা যায় দূর থেকে দেখা যায়, একবার কাছে আসলে চিনা যায়, এটা সূর্যের আলো নয় এটা চন্দ্রের আলো, চিনা না। আম্মা যেন আসে দেখতেছেন আসমান এবং জমিনের মাঝখানে আমার রহমতুল্লিল মাথা মোবারকে এমন সুন্দর একটা লাইটের ফিলার দেখা যায়, আলোর ফিলার দেখা যায়, আলোর ভিতরে অহরহ বৃষ্টির ফোঁটা পড়তেছে, আমি চিন্তা করে গেলাম আপনি কোথায় গেছেন, ঘর থেকে বের হয়ে আমি সামনে আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন হুজুরের বর্তমান রওজা মুবারাকের ঠিক পূর্ব পাশে জান্নাতুল বাকি খোলা জায়গা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওখানে তো থাকতেন, আম্মা জানকে প্রশ্ন কেন বের হয়েছো, হুজুর আপনাকে না পাওয়ার কারণে আমি বের হয়ে আসছি, হুজুর আপনার চুল তো শুকনো দেখতেছি, আপনার শরীর শুকনো দেখতেছি, ভিজে নাই তো, আমি তো খুব বৃষ্টির মধ্যে আপনি ছিলেন, কোথায় বৃষ্টি বের হয়েছো, তুমি বৃষ্টি তো আপনি যে চোখ স্বপ্নের আবাস করেছি এই চোখ দিয়ে দেখছি। হুজুর বলছে না না বৃষ্টি না, তো একটু পরে হুজুর বলছে তোমার মাথায় কি, আজকাল তো আমাদের মেয়েরা আগে একটু গায়ের মধ্যে কি থাকতো না, এখন গায়ে নেই কিন্তু চলে গেছে কোথায়, পিছনে পিছনে এখান থেকে পিছনে, আগে থাকতো এইভাবে এখন উল্টো হয়ে গেছে, আরো চিন্তা করে মুসলমানের সন্তান নিজের মেয়েদের কোন প্রয়োগ করেন, পর্দা নামাজ তেমন ফরজ, পর্দা তেমন ফরজ, আমি নামাজ পড়ছি চিল্লা দিয়ে মসজিদে মসজিদে ঘুরতেছি, আমার মেয়ে কোথায় ছেলে কোথায় খবর নেই, এই বেটা আরেক মানুষের কথা তোর জিজ্ঞাসা করবে না, তোর ছেলের ব্যাপারে তোমার জিজ্ঞাসা করবে, তোমার মেয়ের ব্যাপারে তোমার জিজ্ঞাসা করবে, কন্ট্রোল নাই। আমার জানা আসার এবং গভীর রাত্র পুরা শরীর ঢাকনা, মাথা কিন্তু খোলা না, মাথার মধ্যে ওনা বের হয়েছে, দুনিয়ার কোন মানুষ নাই যেখানে, গভীর রাত্র খোলা ময়দান যদিও হয় মানুষ তো নাই সেখানে, কর্তা কি লিখে আমাদের আম্মালান শিখাইলেন কেউ না খাতুন ফর্দা সবসময় ফরজ, সুবহানাল্লাহ, কথা বলা ঠিক না ঠিক, মাথার মধ্যে উন্না দিয়ে ঢেকে ঢুকে উনি ঘর থেকে বের হলেন। আমাদের আদর্শ, আমার মা আমার বোনেরা তোমার মা কি আদর্শ সেট করেছে একটু দেখো, তোমাদের মা যেমনি আমাদের মা যেমনি কি আদর্শ আমাদেরকে দিয়েছেন, এটাই মুসলমানদের আদর্শ হওয়া উচিত, এর বাইরে না। তুমি মাথায় উন্না দিয়ে বের হচ্ছেন, তোমার মাথায় কি আসা আমার উন্না না, হুজুর এটা কোন মান বড় দেখেছে, আয়েশা আমার রুমাল মোবারক মাথা দেওয়ার কারণে আল্লাহ একটা বিশেষত্ব দিয়েছে, আমার মধ্যে বৃষ্টি দেখেছো, এটা বৃষ্টি নয় আল্লাহ 24 ঘন্টা অহরহ আমার উপরে রহমতের বৃষ্টি নাযিল করেছেন, আয়েশা রে আজকে কোন রাত জানো নি, আজকে লাইলাতুন নিসফ মিন
শাবান, এইরকম শাবানের 15 তারিখ রাত্র আজকে যদি কোনো মুসলমান আল্লাহর কাছে তওবা করে আল্লাহ করে দিবে, কতগুলি লোক মাফ করবে, তো বলি কাল পুত্রের যতগুলি বকরি আছে ও বকরির গায়ে যতগুলি লোম আছে অত পরিমাণ গুনাহগার আল্লাহ মাফ করবে। আমাদের নাম গণ্য হইতে পারে যদি পারেন তাও যদি না পারেন নিজের মা বাবাকে স্মরণ করে কবরস্থানে যাবেন, সুযোগ মতো জিয়ারত করবেন, দোয়া করবেন, মার জন্য করবেন, বাবার জন্য করবেন, আত্মীয় স্বজন করবেন, মসজিদেও থাকবেন, আবার ঘরে মা বোনদেরকে বলবেন তোমরা ইবাদত বন্দি করো, আবার হালুয়া রুটি করা যাবে না এই কথা বলো না, সারা বছর হালুয়া খাওয়া যায় সবরতে না যায় স্কুল মেসিদে মদ অলয় খারাপ, সেটা দিনে হোক না রাত্রে হোক, ঈদের দিন হোক আর অন্য দিন হোক একদিন হারাম হবে একদিন হালাল হবে এটা তো হইতে পারে না, এটা জাহেরের কথা আলামের কথা হতে পারে। ভাই আমার ভালো গরিবরা খাওয়াবেন, করবেন আল্লাহ রাসূলের জন্য আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কাটাইতে পারার তৌফিক দিন। আমিন। পারলে পরের দিন রোজা রাখবেন, আর যদি কেউ দুটো রাখার খেয়াল থাকে আগের দিনও রাখবেন পরের দিনও রাখবেন, কারণ সবরাত এক তারিখে রাখবেন দুই তারিখে রাখবেন, আর যদি কেউ একটা রাখে তাহলে সবরাত 15 তারিখে মানে দুই তারিখে রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, কাদা সুদা করুন, সুন্নত আদায় করুন। আজকে মাসিক যারা